আকাশে অনেক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পরিবেশ দেখে অবশ্যই বুঝতে পারছেন যে সবকিছু কেমন একটু ভিজা ভিজা ভাব রয়েছে তো আজকে দুই দিন থেকে আজকে নিয়ে দুই দিন হ্যাঁ প্রচুর বৃষ্টি রাতের বেলা বৃষ্টিটা বেশি হচ্ছে দিনে কালকে সারাদিন ছিল না কিন্তু তারপর রাতে বৃষ্টি হলে আসলে জায়গাগুলো একটু ভিজা ভিজা থাকে এটাই সব তো বৃষ্টিতে আসলে অবস্থা একটু খারাপই হ্যাঁ যেহেতু সবখানে একটু ভিজা ভিজা ছাগল আসলে ভিজা আমার একটা পছন্দ করে না যেমন কালকে সারাদিন হয় রাতে একটা হয়নি যখন দুপুরের পরে একটু যখন এগুলো শুকাই গেছিল তারপরে তারা একটু শুইতে শুইছিল আবার ঘরে রাখলে দেখা যায় ঘরে একদম স্যাঁত করে ফেলে তো এই জন্য বেরি করে রাখছিলাম এমনি আর কোনো সমস্যা নাই এই ভিজা ভিজা এই ভাবটা এটাই হচ্ছে একটু সমস্যা আর যারা মানে যাদের অনেক ছাগল তাদের হয়তো বা অনেক সমস্যা হচ্ছে এই সময় যাদের বৃষ্টিটা হচ্ছে আর এখন যেহেতু বৃষ্টির সিজনও চলে আসছে তো এখন এগুলো আসলে হবেই হ্যাঁ তো এইভাবেই আসলে খামার পরিচালনা করতে হবে এই তো মা এই তো এই তো কুড 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 বোন কই বোন হ্যাঁ বোন কই তো এই হচ্ছে আজকের এই বৃষ্টি বৃষ্টির মধ্যে কি করছি খামারে তো সেটাই আর কি একটু দেখালাম ও তার মধ্যে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে ইয়া শেষ কি বলে আমার ঘাস শেষ আজকে মানে কালকে বিকাল পর্যন্ত খেয়েছে তো আজকে ঘাস আনতে যাবে হ্যাঁ আজকে ঘাস আনতে যাবে আর যেহেতু এমন ওয়েদার এই ওয়েদারে ছাগল আসলে তেমন একটা খেতে চায় না হ্যাঁ খুব একটা খেতে চায় না তারপরেও ধরেন যে সারাক্ষণ যে প্যা 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 প্যাটা করে এটার জন্য আর কি খাবারটা দিয়ে রাখলে একটুখানি শান্ত থাকে তো সকালে দানা খাবার দিয়েছিলাম খুব একটা খাইনি রেখে দিয়েছে তো সেটা হচ্ছে গিয়া দুপুরবেলা আবার গরম করে দিয়ে দিব খাবার আর হচ্ছে গিয়ে দিয়েছিলাম হচ্ছে যে সাইলেস এটা মোটামুটি সবাই খেয়েছে সবাই খেয়েছে এখানে অল্প একটু আছে যারা এখন খেয়ে শেষ করে ফেলবে আর সবাই মোটামুটি খেয়ে একদম পরিষ্কার তো এখন হচ্ছে গিয়া তারা হাঁটাহাঁটি করতেছে হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির দিনের একটা অবস্থা খামারে তো আব্বু বাইরে গেছে আসলে হচ্ছে গিয়ে দুপুর দুইটার পরে যাবে ঘাস আনতে হ্যাঁ তো যেখান থেকে ঘাসটা নিয়ে আসে উনি আসলে এই যে দুপুরের দিকেই কাটে তো আসলে তখন একাটি ঘাস কেটে দিবো এছাড়া সারাদিন আজকে সাইলেস ভুসি দানা এগুলো দিয়েই চালাই দিব আর এই বৃষ্টির ওয়েদারে ছাগল ঘাসটা তেমন একটা খেতে চায় না যেহেতু মানে একটু পানি পানি বেশি এই জন্য আর এই যে আমার খামারের পিচি বাচ্চাগুলা মতো অনেকটা বড় হয়ে গেছে এদের বয়স হচ্ছে এক মাস নয় দিন হ্যাঁ এক মাস নয় দিন যারা বড় হয়ে গেছে শুধু বড় হয়েছে এরা অনেক পাজিও হয়েছে জানেন এই যে ওয়ালগুলা দেখতে পাচ্ছেন না এর উপরে উঠে সারাক্ষণ শুধু লাফায় এর উপরে উঠে লাফায় এই জন্য হচ্ছে গিয়ে এই ঘরের এই নেটগুলা ভিতর দিয়ে দিয়ে দিছি যাতে ঘরের ভিতর কোনো ডিস্টার্ব না করে কিন্তু এরা থাকে হচ্ছে গিয়ে এই ঘরে এই ঘরের নেটটা আবার বাইরে দিয়ে দেওয়া তো সারা রাত দেখা যায় যে এই যে এখানে উঠতেছে আর এখান থেকে লাফাই লাফাই নিচে নামতেছে তো এর নিচেই আবার আমি থাকি এর নিচে যে ঘর আছে সেখানে আমি থাকি তো সারা রাত ধুম ধুমধাম শুনতেই পারছি যে মানে এই পরিমাণ এরা উঠতেছে নামতেছে জাম্প করতেছে হুম তো আর এটা হচ্ছে যে আমার গাভিন ছাগলটা গাভিন ছাগলটা আর হচ্ছে ওইটাকেও তো পাঠা দেখানো হয়েছে আজকে প্রায় পনেরো দিন হয়েছে দেখা যাক গাব আছে কিনা এক মাস দশ পনেরো দিন না গেলে তেমন একটা বোঝা যাবে না আর এটা তো এখনও হিটে আসেনি এটা বাচ্চা দিয়েছে এক মাস নয় দিন বয়স বাচ্চাগুলোর তো ক্রিমের ওষুধ ওটাকে আমি খাইয়ে দিয়েছি তো দেখা যাক আরও কিছু ভিটামিন মিনারেলস এগুলো প্রয়োগ করব তারপরে যদি হিটে চলে আসে তাহলে তো ভালোই তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আমার ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন তো আল্লাহ হাফেজ